वेलकम बैक टू माय चैनल। आज के आम्रा एक तो व्यतिक्रम आलोचना करब जेटा हलो ध्वनि वर्ण और वर्णमाला। प्रथम देखी आम्रा ध्वनि कि ध्वनि हलो एक धरनेर आम्रा मुख थेके जे आवाज़ बेर करी सेटाके ध्वनि बोले। अर्थात मुख थेके बा फुसफुस थेके उच्चारित जे आवाज़ सेटाके ध्वनि बोले। যেমন আ ও ও ইত্যাদি ধ্বনি কি মুখ থেকে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। আমরা লিখে নিতে পারি মুখ থেকে উচ্চারিত আওয়াজ বা শব্দ কে ধ্বনি বলে। অর্থাৎ আমরা যে আওয়াজ বের করি মুখ থেকে তাকে ধ্বনি বলে। ধ্বনি প্রকার, ধ্বনি দুই প্রকার, এক স্বরধ ধ্বনি, নাম্বার দুই ব্যঞ্জন ধ্বনি। স্বরধ ধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। আমরা প্রথমে দেখি স্বরধ ধ্বনি কি। স্বরধ ধ্বনি হইল আমাদের ফুসফুস থেকে মানে কোনো শব্দ বা আওয়াজ উচ্চারণ করার সময় ফুসফুস থেকে বায়ু কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে যে ধ্বনির উচ্চারণ হয় তাকে স্বরধ ধ্বনি বলে। স্বরধ ধ্বনি হলো কোনগুলি, যেমন আ অ ই ই ও ও ও এ রি। অর্থাৎ বাংলায় এগারোটি স্বরধ ধ্বনি আছে, আমরা যেটুকু যেগুলিকে স্বর বর্ণ বলে থাকি। আর হলো ব্যঞ্জন ধ্বনি। ব্যঞ্জন ধ্বনি কি? ব্যঞ্জন ধ্বনি হইল ব্যঞ্জন ধ্বনি হলো আমরা যখন কোনো শব্দ বা আওয়াজ উচ্চারণ করার জন্য বা কোনো ধ্বনি উচ্চারণ করার জন্য ফুসফুস থেকে বায়ু বের করি, স্বরতন্ত্রের অন্য অন্য অংশ যেমন নাক, দাঁত, জিভ, ঠোঁট ইত্যাদি পশ্চে এসে যে শব্দ বা আওয়াজ উচ্চারিত হয় বা ধ্বনি উচ্চারিত হয় তাকেই বলা হয় ব্যঞ্জন ধ্বনি। যেমন আমরা ক, কণ্ঠনালী থেকে আসে খ, এরকম কণ্ঠনালী থেকে আসে ক, খ, ত, ধ, প, ফ ইত্যাদি। অর্থাৎ বাংলা ব্যঞ্জন বর্ণের যে 45টি বর্ণ আছে সেই বর্ণগুলি সাধারণত বাংলা ভাষায় ব্যঞ্জন ধ্বনি। আমরা এখন দেখি যে বর্ণ কি। বর্ণ হলো ধ্বনির সাংকেতিক রূপ হলো বর্ণ। অর্থাৎ ধ্বনির চিহ্নই বর্ণ। ধ্বনির সাংকেতিক চিহ্নই বর্ণ। অর্থাৎ আমরা ধ্বনি লিখতে যে সকল সংকেত ব্যবহার করি সেগুলিকে বলা হয় বর্ণ। যেমন অ, আ, ক, খ ইত্যাদি। এই বর্ণ দুই প্রকার, বাংলা বর্ণ এরকম বর্ণ দুই প্রকার। এক হলো স্বর বর্ণ ও ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ কোনগুলি?
স্বরবর্ণ হলো অ থেকে ও পর্যন্ত এগারোটি স্বরবর্ণ, আর ক থেকে চন্দ্রবিন্দু থেকে পর্যন্ত ৩৯টি হলো ব্যঞ্জনবর্ণ। এখন আমরা বলবো যে স্বরবর্ণ কি। আমরা ধ্বনিতে দেখেছি ধ্বনি যে সকল ধ্বনি স্বরতন্ত্রের অন্যান্য অংশে অংশে স্বর বাধাপ্রাপ্ত না হইলে ফুসফুস থেকে বায়ু বের হয়ে যাওয়ার সময় যে শব্দ উচ্চারণ হয় তাকে বলা হয় স্বরবর্ণ, তাকে বলা হয় স্বরধ্বনি। আর এই স্বরধ্বনির লিখিত রূপ হইল স্বরবর্ণ। তার যে সকল বর্ণ ফুসফুস থেকে বায়ু বের হওয়ার সময় সরাসরি মুখ দিয়ে বায়ু নিঃসৃত হওয়ার সময় যে উচ্চারণ শব্দের উচ্চারণ হয় তাকে বলা হয় স্বরবর্ণ। আর ব্যঞ্জনবর্ণ হলো ফুসফুস থেকে বায়ু বের করার সময় মুখের অন্য অন্য স্বরতন্ত্র, অর্থাৎ আমরা যে সকল স্বরতন্ত্র ব্যবহার করে শব্দ উচ্চারণ করি সেই সব জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে যে সকল বর্ণ উচ্চারিত হয় তাকে বলা হয় ব্যঞ্জনবর্ণ। যেমন আমাদের অন্যান্য স্বরতন্ত্র কণ্ঠনালী, দাঁত, জিহ্বা, নাক, ঠোঁট, উষ্ঠ ইত্যাদি ব্যবহার করে আমরা সাধারণত ব্যঞ্জনবর্ণ উচ্চারণ করে থাকি। স্বরবর্ণ হলো ১১টি, ব্যঞ্জনবর্ণ ৩৯টি। এই স্বরবর্ণ এবং বর্ণ ব্যঞ্জনবর্ণ নিয়েই হলো আমাদের বর্ণমালা। তাহলে আমাদের বর্ণমালা কি? বর্ণমালা হলো স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের যে লিখিত রূপ, অর্থাৎ ৫০টি সাংকেতিক চিহ্নই আমাদের বর্ণমালা। অর্থাৎ স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলে এ আমাদের বর্ণমালা। তাই আজকে পর্যন্তই আমরা আজকে শিখলাম ধ্বনি কি, ধ্বনি কয় প্রকার, এবং বর্ণ কি, বর্ণ কয় প্রকার, এবং বর্ণমালা কি। একটু কারেকশান, বর্ণ ধ্বনির সাংকেতিক চিহ্নই বর্ণ, অর্থাৎ ধ্বনির সাংকেতিক চিহ্নকে বর্ণ বলে। আ, অ, আ, ক, খ এগুলি বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ। আর স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ নিয়েই বর্ণমালা।